हेलो फ्रेंड्स, देखो आज चले मुरगी माँस किनते तो जेखान कनी से देख मुरगीटा के क्यों छड़ा माँस हमें नहीं जाब बाड़ी रान्ना करब तो देख काटा गीस को दिए देवे माँसटा के तो आज के माँस करते लगे काचा माँस गोटा जिरे गोलमरीच काचा लंका गरम मसला तेजपाता आदा पियाज और टमेटो और एदिके लगे धने गुड़ो काश्मीरी लंकार गुड़ो मीट मसला और किछुटा कुचनो पियाज। तो चलुन आज के रान्ना करी। तो जे मसलागुलो सब छिलो टमेटो पियाज आदा रसुन सब एकसाथे आमी पेस्ट करे नियेछि मिक्सिते। एबार कड़ाइते तेल दिए दिलाम, कड़ाइते तेल दिए दिलाम, तेलटा गरम हो जाच्छे। एबार तेजपाता दिए दिलाम, पियाजो दिए देबो जे कुचनो पियाजटा सेटा दिए देबो। एइभाबे रान्ना करले खूब भालो लागे खेते, खूब टेस्ट हय, आपनारा करे खाबेन। আর যে টমেটোটাকে ভাজলাম না, মশলার মধ্যে পেস্ট করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, বাদামি কালার যাতে চলে আসে পেঁয়াজটা। তো আমরা ভাজছি, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালারটা চলে এসছে। বেশি লাল করব না বা বেশি পুড়ে যেন না যায়, তাহলে টেস্ট লাগবে না খেতে। তো এবার ওই যে মিক্সিতে যে মশলা পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে মশলাটাকে আমরা কষাবো। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে মশলার মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে। দেখুন মিশিয়ে নিচ্ছি, আমি এটা মাংসটা জল দিয়ে করেছি। এবার একটু নুন দিয়ে দিলাম, তো জল দিয়ে ফুটিয়েছি। আপনারা চাইলে একটা জায়গা আসবে যেখানটা আপনারা কষা মাংস রাখতে পারেন, খুব ভালো লাগবে কষা মাংস এভাবে খেলে। তো আমরা গ্রেভিটা একটু বেশি ভালোবাসি, মানে ঝোল, মাংসের ঝোলটা, সেজন্য আমরা ঝোল বানিয়েছি। তো দেখুন এবার মাংস এই মশলাটা কষানো হচ্ছে। এবার ধনে গুঁড়োটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, এখনো মাংস দিইনি, মাংস দেব, দিয়ে তারপরে আবার কষাতে হবে ভালো করে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম ধনে গুঁড়োটাকে, এবার দিয়ে দেব গরম মশলা মিট মশলা গুঁড়োটা, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও ততটা স্বাদ খুব ভালো হয়, খুব টেস্টি হয়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসে কিন্তু ঝাল হয় না। আমি শুকনো লঙ্কার ঝাল খাই না, এটা কালারের জন্য দিই। কাঁচা লঙ্কা দিয়ে সব তরকারি রান্না করি আর খুব কম তেলে রান্না করি, আপনারা দেখবেন। এবার মাংসটাকে দিয়ে দিলাম, কাঁচা মাংসটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার খুব ভালো করে মাংসটাকে কষাতে হবে। মাংস আর মশলা খুব ভালো করে কষাবো এবার। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে। এইভাবে রান্না করে খাবেন একদিন, খুব ভালো লাগবে। আপনারা যদি মাংসের মধ্যে জল না দেন
যদি এরকম কষানোটাই খান দারুণ লাগবে ফ্রেন্ডস। তো দেখুন আমাদের কষানোটা অনেকটা হয়ে গেছে, একদম কালারই চেঞ্জ হয়ে গেছে। একটা জল জল ভাব ছিল সেটা চলে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে কষানো হয়েছে। মাংস যত কষানো হয় ততই বেশি টেস্ট আসে। দেখুন এখানে তো পুরো বোঝাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে, তেল বেরিয়ে এসছে। তো এবার আমরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই এই অবস্থাটাকেই আমি বলছিলাম যে আপনারা চাইলে কষাও রাখতে পারেন জল না দিয়ে। তো আমি গ্রেভি বানাবো বলে আমি জল দিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মাংস।